হবে বিসমিল্লাহ মানে কি? বিসমিল্লাহ মানে আল্লাহর নামে। তো আল্লাহর নামে কি? আল্লাহর নামে গরু ছাগল। হ্যাঁ, গরু ছাগল সবকিছু আল্লাহর নামে জবাই হবে, আল্লাহর নামে উৎসর্গিত হবে। কিন্তু শুধু আমি হব না, আমি আল্লাহর নামে নই কিন্তু গরু ছাগল আল্লাহর নামে হবে, এটা দিয়ে আমার মুক্তি আসবে না। গরু ছাগলের আগে এই ভাত শরবত খাওয়ার আগে, পানি খাওয়ার আগে, বিসমিল্লার আগে আমার জীবনটা আল্লাহর নামে হতে হবে। এই আল্লাহর নামে নিজের জীবন না হলে আমি বিসমিল্লা মুখে পড়া অর্থহীন হবে। বিসমিল্লাহ মানে অনেক অসীম অর্থ, বিসমিল্লার অসীম অর্থ আছে। কেমন পর্যন্ত আলোচনা করলে বিসমিল্লার আলোচনা শেষ হবে না, বিসমিল্লা অসীম। একটা হাদিস শরীফে বলা হচ্ছে যে সমস্ত ওহিতে, সমস্ত কিতাবের মধ্যে যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, তাওরাত, জবুর, ইঞ্জিল এবং আরও সকল নবীর কাছে যে সমস্ত ওহি সহিফা আসছে, সব কিছু একত্র করলে যা হবে তার নাম কুরআনুল করিম। কোরআন পাকের মধ্যে সমস্ত ওহির সারমর্ম আছে, আর কোরআনুল করিমের যা কিছু আছে তার সব কিছু আছে সুরা ফাতিহা শরীফের মধ্যে, আর সুরা ফাতিহা শরীফের যা কিছু আছে তার সব কিছু আছে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে, আর এই বিসমিল্লাহির রহমানির রহিমের যা কিছু আছে তার সব কিছু নিহিত আছে বের মধ্যে। বে বে মানে কি জানেন? বে মানে মিলিত হয়ে যাওয়া, যুক্ত হয়ে যাওয়া, একাকার হয়ে যাওয়া। এই বের উদ্দেশ্য কি? আল্লাহর নাম মোবারকের সাথে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারকের সাথে একাকার হয়ে যাওয়া, এটাই আসল। আমরা যদি আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাহ আলাইহি সাল্লামের নাম মোবারকের সাথে একাকার হতে না পারি, মিশে যেতে না পারি, আমরা ধ্বংস হয়ে গেলাম। বিসমিল্লাহ মানে অরিজিনালি আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাহ আলাইহি সাল্লামের সাথে মিশে যাওয়া। তো আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের সাথে সরাসরি কেউ মিশতে পারে না, আল্লাহ তালার সাথে সরাসরি মিশতে পারে না, একমাত্র আল্লাহ হাবিব সাল্লাহ আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের উসিলায় আল্লাহ তালার সাথে মিশতে পারেন আল্লাহর নবী রসুলগণ, আহলে বায়ত, খোলাফা রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণ এবং তাদের উসিলায় মুমিনগণ মিশতে পারে। সে মিশা আল্লাহ তালার নাম মোবারকের সাথে হয়, সেটা আল্লাহ তালার জাতে পাকের সাথে হয় না, সেটা সিফাত মোবারকের সাথেও হয় না, সেটা ইসিম মোবারকের সাথে হয়। সেটা আরেকটা বিশাল অধ্যায়। বিসমিল্লা মানে মিশে যাওয়া, একাকার হয়ে যাওয়া। এই বিসমিল্লার যা কিছু আছে তা বলা হচ্ছে কোথায় আছে? এই বের মধ্যে যা আছে, বার সব কিছু আছে বার একটা নোক্তার মধ্যে, নোক্তা এই বিন্দুটা, এই অখণ্ডতা, এই অখণ্ড নোক্তা তাওহিদ ইলাহিয়াত, আল্লাহ এক 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 অসীম। যে এই নোক্তাকে ভাঙলেও একটা নোক্তা হয়ে যাবে, বিন্দুটাকে ভাঙলেও আর একটা বিন্দু হয়ে যাবে, সেটা মানেই তাওহিদের প্রকাশ। যে আল্লাহ ছাড়া কোনো সত্তা, কোনো সত্য, কোনো অস্তিত্ব নাই, আর সেই অস্তিত্বের প্রকাশ নূর, হেদায়াত, বন্ধন, সংযোগ, সম্পর্ক, রহমত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সংক্ষেপে যেটাকে রেসালাত বলা হয়। এভাবে বিসমিল্লা অসীম বিষয়, কিন্তু পৃথিবীর কোনো মাদ্রাসায় বিসমিল্লার শিক্ষা নাই। দুইটা শিক্ষা আমি এখন তুলে দিতেছি, অসীম শিক্ষা। একটা হচ্ছে যে আল্লাহর নামে আত্মা সত্তা জীবন হওয়া, আর আল্লাহর নামে না হলে সেটা বস্তুর নামে হয়, বস্তুর নামে অরিজিনালি বলা হয়, আসলে বস্তুবাদের নামে হয়, বস্তুবাদের মাধ্যমে হয়, বস্তুর কোনো দোষ নাই, বস্তুকে ইজম করা হয়। যেমন অনেক বস্তু পূজারী আছে, বস্তু তো আল্লাহর রহমত, সব কিছু সমস্ত বস্তু আল্লাহ তাআলা আমাদের জন্য, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমাদের জন্য কল্যাণের জন্য, আমাদের রক্ষার, আমাদের জীবনকে সুন্দর করার, জীবনকে এগিয়ে নেওয়ার, জীবনকে বিকশিত করার, জীবনকে লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার জন্যই, জীবনকে বাঁচিয়ে রাখার জন্য সমস্ত বস্তুর সৃষ্টি। সেটা অক্সিজেন হোক, সেটা মানে পানি, খাবার, সেটা বস্তুগত, পদার্থগত বস্তু, আর ভাবগত অনেক বস্তু আছে, সব কিছু আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দান করছেন। কিন্তু আমাদের জীবন বুঝতে হবে যে জীবন বস্তুর ঊর্ধ্বে, আমাদের জীবন বস্তুর ঊর্ধ্বে, আমাদের জীবন একমাত্র আল্লাহ তাআলার নামে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে, রহমতে, আল্লাহ তাআলার নামে কখন হবে? আমি আল্লাহ আল্লাহ কোটি কোটি বার বললেও এটা একটা অক্ষর, শব্দ হরফ হয়ে যাবে, এটা আল্লাহ তাআলার বন্ধন হবে না। আমি কোরআন কোরআন করি, আল্লাহ আল্লাহ করি, ইসলাম ইসলাম করি, যত কিছু করি, সব কিছুর রহমতের নূরের কেন্দ্র, দরওয়াজা, প্রাণ, প্রাণ শক্তিটা হচ্ছেন আল্লাহর হাবিব, আল্লাহর রাসালাত, আল্লাহর নূর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য প্রণবীর সম্পর্কই আল্লাহর সম্পর্ক, প্রণবীর বন্ধনই আল্লাহর বন্ধন। প্রণবীর থেকে বিচ্ছিন্ন হলে আল্লাহু আল্লাহু একটা অক্ষর মাত্র। যেমন আমি আগুন আগুন সরিয়া গরস্কের গুণ FIR লিখে পকেটে রাখলাম, আমার পকেট পুড়বে না,
মানে আমি ওয়াটার ওয়াটার পানির পিপাসা হইলো, আপনি আমাকে কাগজের মধ্যে ওয়াটার লিখে কাগজটা খাওয়াইলে কোনো লাভ হবে না। এই জন্য আসল আল্লাহ তাআলার বন্দন নাম মোবারকের নূর সংযোগ সম্পর্ক অক্ষরের মধ্যে নয়, অক্ষর মোবারক কিন্তু মূল আগুনটা যেমন এফ আই আর ই এর মধ্যে নয়, সরিয়া গরসগার গুণর মধ্যে নয়। আপনি আমাকে মিষ্টি কাগজে লেখে মুখে দিলে মিষ্টি বোধ হবে না, অরিজিনাল মিষ্টিটা, অরিজিনাল আগুনটা, অরিজিনাল বরফটা, অরিজিনাল যে পাওয়ার সোর্স, কলেমা হোক, বিসমিল্লাহ শরীফ হোক, কোরআনে পাক হোক, সব কিছুর মূল হচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য ইমানের ইমানের উপলব্ধি, কলেমার মর্ম উপলব্ধি হচ্ছে এই প্রণবীর মধ্যেই আল্লাহ। আল্লাহ কোথায়? কাবা শরীফে? না, সেটা নয়। আল্লাহ তালার রহমত থেকে কাবা শরীফ খালি নয়, আল্লাহ তালা থেকে নাম মোবারক থেকে কাবা শরীফ আলাদা নয়, কিন্তু আল্লাহ তালা সংযোগটা কাবা শরীফ নয়, আল্লাহ তালার সংযোগটা জাহারিভাবে কোরআন শরীফ নয়, আল্লাহ তালার সংযোগ আরশ করছে লৌহ কলম কোনো কিছুই নয়, কোরআনে পাক সাথে আল্লাহ যুক্ত। কিন্তু মানুষের জন্য কোরআন কোরআন করলেও কোরআন পাবে না, আল্লাহকেও পাবে না, যতক্ষণ পর্যন্ত না প্রণবী কেন্দ্রিক, রেসালাত কেন্দ্রিক না হবে। আল্লাহর ঠিকানা, আল্লাহর ঠিকানা কাবা শরীফ নয়, আর সে আজিমও নয়। আল্লাহকে কেউ যদি খুঁজতে আরশ করছে লৌহ কলম কাবা সব জায়গায় ঘুরে, কোরআন শরীফ মুখস্থও করে ফেলে, আল্লাহকে পাবে না। কোরআন শরীফ মুখস্থ করা বহু শয়তানও আছে। এভাবে আল্লাহ তাআলাকে পাওয়ার যে মূল ঠিকানা, কোরআনে পাকের মূল প্রাণ কেন্দ্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ যদি প্রণবীর হয়ে যায় তাহলে সে আল্লাহকে পাবে, কোরআন পাবে, কাবা শরীফও পাবে, সে নিজেকেও পাবে। আর আমাদের অস্তিত্বের সুরক্ষা, উৎস, আশ্রয় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যদি প্রণবীর হই, আমরা নিজেকে খুঁজে পাবো, নিজের হব, নিজের সত্তা ফিরে পাবো। আর না হলে আমাদের আত্মাকে শয়তান চিন্তাই করে নিয়ে যাবে, আমার মানুষ আমিটা নিয়ে যাবে, মুমিন আমিটা নিয়ে যাবে, বা হইতেও দিবে না। আমি আমি থাকবো একটা শয়তান, আমি মানুষ আমি নয়, মুমিন আমি নয়, আমার অস্তিত্বই চিন্তাই হয়ে যাবে, কিন্তু আমি সেটা বুঝতেও পারবো না। এই জন্য আল্লাহকে পেতে হলেও সেন্টার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নিজেকে পেতে হলেও সেন্টার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমায় স্রষ্টা, তোমায় সৃষ্টি, স্রষ্টা প্রেমের মধ্যে, সৃষ্টিও প্রেমের মধ্যে, যদি সে বাঁচতে চায়। এভাবে এই এই মকামকে বলা হয় রেসালাত, যেখানে আল্লাহ তালার সংযোগ এবং সৃষ্টি তার রক্ষার সংযোগ, অস্তিত্বের সংযোগ। জন্য প্রণবীকে বাদ দিলে, প্রণবী থেকে আলাদা হলে মুখে শুধু লাল্লাহ নামাজের জাহাজাকাত করলে, আমি মুসলিম মুসলিম বললেও সে ইমানদার হবে না, মুসলিম হবে না। এভাবে আর প্রণবীকে পাবার সেন্টার প্রণবীর আহলে বায়েত রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এবং তাদের ধারা খোলাফায়ে রাশিদিন, মকবুল সাহাবায়ে কেরাম, ইমামগণ, অলিগণ। এই জন্য সূরা ফাতিহা শরীফের মধ্যে আল্লাহ তাআলা হকে থাকার জন্য আমাদেরকে দোয়া করতে বলেছেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আর সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা, সংজ্ঞা, দিশা আল্লাহ তাআলা নিজে বাতিয়ে দিচ্ছেন কি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। সিরাতাল মুস্তাকিম কোথায়? আনআমতা আলাইহিমের মধ্যে, আল্লাহর নিয়ামত প্রাপ্ত। আর আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হলো কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত এই আলো, বাতাস, মাটি, পানি কোনো কিছুই নয়, সব নিয়ামত, সব নিয়ামতের মূল নিয়ামত, যার কারণে সব নিয়ামত, আমাদের প্রাণ, অস্তিত্ব পেয়েছি, এমনকি আল্লাহর পরিচয়, আল্লাহর সংযোগ, আল্লাহর নাম মোবারকও আমরা প্রণবী ছাড়া কোনোদিন পেতাম না। এর জন্য প্রণবীকে পেতে হবে, প্রণবীকে পাওয়াই আল্লাহকে পাওয়া, আর প্রণবী থেকে বিচ্ছিন্ন হওয়াই আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন।